নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। সুজনের মুখের ওপর মমতার মুখের স্টিকার লাগিয়ে দেওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরাঞ্চলের 9 নম্বর ওয়ার্ডের আগরপাড়া নর্থ স্টেশন রোডে। এদিন রাতের দিকে স্থানীয় মানুষজনেরাই খেয়াল করেন বিষয়টি। দমদমের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে একটি বড় মাপের ফ্লেক্স দেওয়ালে লাগিয়েছিলেন দলের কর্মীরা। হঠাৎই খেয়াল করেন সেই ফ্লেক্সে সুজন চক্রবর্তীর মুখের ওপরে সেঁটে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মুখের স্টিকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকেরা। ঘটনাটির পিছনে কারা রয়েছেন তা স্পষ্ট না হলেও তাদের অভিযোগ, আগরপাড়া মহাজাতিনগর এলাকার শান্তি বিঘ্নিত করবার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় সিপিআইএম নেতা অর্ঘ ব্যানার্জির অভিযোগ, মহাজাতি অঞ্চলের সমস্ত দলই তাদের কর্মসূচি পালন করে আসছে শান্তিপূর্ণভাবেই। হঠাৎ করে এমন ঘটনায় তারা বিস্মিত এবং ঘটনাটি তারা নির্বাচন কমিশনের গোচরে আনবেন। এই দেওয়ালটা বরাবরের জন্য কে দেখে না, মানে সিপিএম এই দেওয়ালটা ওয়ালিং করে লেখে, সেটা পৌরসভা নির্বাচনেও লেখে, বিধানসভা নির্বাচনেও লেখে, লোকসভা নির্বাচনেও লেখে। আমাদের মোটামুটি যতটা লেখা ইতিমধ্যে কমপ্লিট, এই দেওয়ালটা এখন অব্দি লেখা আমাদের বাকি ছিল বলে ইতিমধ্যে আমরা এখানে ফ্লেক্স লাগাই। আপনার পাশে দেখতে পারেন, যেহেতু দেওয়ালটা লেখা হয়নি, নর্মাল একটা সুজন চক্রবর্তী ফ্লেক্স লাগানো আছে, পাশে আরেকটি রাজনৈতিক দল তারাও একটি ছোটো ফ্লেক্স লাগিয়ে দিয়ে গেছে, তাতে কিন্তু এখন অব্দি কোনো সমস্যা হয়নি। রাজনীতিতে একটা সৌজন্য এবং সংস্কৃতি থাকা প্রয়োজন আছে বলে আমরা সিপিএম বিশ্বাস করি, কিন্তু এটা যদি কালচার হয়, আমাদের পার্টির মুখের ওপর যদি মমতা ব্যানার্জির স্টিকার যদি বসানো থাকে, তাহলে সৌজন্য বজায় থাকে না, যেটা কিন্তু আগরপাড়ার দীর্ঘদিনের রীতিনীতির পরিপন্থী। এই পরিপন্থী সংক্রান্ত কাজ যারা করেছে, কারণ এই স্টিকার স্বাভাবিকভাবে সিপিএম এর কাছে নেই, আমরা এই স্টিকার ইউজ করি না, তাহলে এই স্টিকার বেছেই এটা দুষ্কৃতি এবং যারা লুম্পেন, সরাসরি এই টার্মটা ব্যবহার করছি, যারা লুম্পেন এই কাজটা তাদের কাজ। কারণ তৃণমূল যারা এখানে করেন, অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু ভালো, খারাপ কখনো বলছি, ব্যক্তিগতভাবে রাস্তায় দেখে তারাও কথা বলেন, এসে আমরাও কথা বলি। এই সৌজন্য সংস্কৃতি আগরপাড়া এবং পানিহাটির মুখে বজায় থাকুক, এটা আমরা চাই, কিন্তু এটা কখনো কালচার, এই কালচার আমরা বরদাস্ত করবো না, যে নির্বাচনের প্রাককালে হোক বা নির্বাচনের যে কোনো সময় হোক, আমাদের দলীয় ফ্লেক্সের ওপর অন্য কোনো রাজনৈতিক দল, সে তৃণমূল হতে পারে বা অন্য কোনো দল হতে পারে, এখানে ঘটনাটা ঘটেছে তৃণমূলের, যেহেতু স্টিকারটা লাগানো আছে তাই অভিযুক্ত হবে তৃণমূল, যেহেতু কেউ আমরা দেখিনি, এটাও সঠিক যে রাতের অন্ধকারে হোক বা যখন নির্জন, প্রকাশ্যে করার সৎসাহস এই ঘটনায় কারো থাকে না। তাহলে এই কাজ যখনই হয়েছে, যাদের কাছে এই স্টিকার বর্তমান, অর্থাৎ মমতা ব্যানার্জির মুখে স্টিকার যার কাছে বা যাদের কাছে বর্তমান, এই কাজ তারা ছাড়া অন্য কারোর পক্ষে করাটা অসম্ভব। আর সিপিএম এর কাছে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির কোনো মুখে স্টিকার বা তৃণমূলের ফ্লেক্সের কাছে থাকা সম্ভবপর নয়। তাহলে এই কাজ যারা করেছেন, আমরা সরাসরি কারো নাম করতে পারবো না, কারণ আমাদের উপস্থিত হয়নি, আর উপস্থিত করার মতো সাহস বা দুঃসাহস তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দেখানোর জায়গায় নেই, সেই জায়গাও আমরা দেবো না। আপনারা কি বিষয়টা নির্বাচন কমিশনকে জানাবেন? 100% আমরা এই কমপ্লেন জানাবো নির্বাচন কমিশনকে, কারণ এই ঘটনা যদি শুরু হয়, এখনো নির্বাচন প্রায় 1 মাস মতো বাকি আছে, যদি এই প্রবণতা চলতে থাকে তার পরিণতি তো খারাপের দিকে যাবে। আমরা বারবার বলছি সিপিএম এর পক্ষ থেকে, এর আগের যে নির্বাচন 21 সালে হয়েছিল, তখনও আগামী অঞ্চলে ব্যাংকের সামনে সিপিএম যে জোট প্রার্থী ছিলেন তার ফ্লেক্স কিন্তু এইভাবে ছিঁড়ে দেওয়া হয়েছিল। তাই এই ট্রেডিশন যদি শুরু হয়, এই অপসংস্কৃতি, এই কালচার যদি শুরু হয়, তার পরিণতি তো সমাজের পক্ষে ভালো হয় না, ক্ষতিকর হয়। তাই আমরা আবারও অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এই কালচার যেন বন্ধ থাকে, কারণ সিপিএম অন্য কোনো রাজনৈতিক দলের ফ্লেক্সের ওপর কোনো রকম পোস্টারিং করে না, অন্য কোনো দলের দেওয়ালের ওপর দেওয়াল লিখন করে না। তাই আমরাও চাইবো না আমাদের কোনো দেওয়ালে অন্য কোনো রাজনৈতিক দল কোনো রকমভাবে দেওয়াল লিখনের চেষ্টা করুক বা আমাদের ফ্লেক্সের ওপর অন্য কোনো পলিটিক্যাল পার্টি কোনো রকম স্টিকার করুক।
আমি আবারও বললাম এই সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন, অবিলম্বে প্রয়োজন, নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে দুয়ের সঙ্গে আমরা অভিযোগ জানাবো। এই প্রবণতা আগরপাড়ার যে রাজনৈতিক কালচার তার 100% পরিপূর্ণ। খবর পেয়ে নিজেই ঘটনাস্থলে ছুটে আসেন 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দীপ ভৌমিক। তিনি সরাসরি অভিযোগের আঙুল তোলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তার অভিযোগ, বিজেপি শান্ত পানিহাটিকে যে কোনো মূল্যে অশান্ত করতে চাইছে। তো অবাক হচ্ছে, সবচেয়ে বড় কথা মমতা ব্যানার্জি আমাদের মানে অত্যন্ত সম্মানের একটা জায়গা, অনেক ভালোবাসার জায়গা, এমন একটা জায়গায় যারা লাগালো তার অন্তত তৃণমূলের কেউ হবে না। আপনি পাশে একটা জায়গায় দেখুন, সৌগত রায়ের পোস্টার আছে, তার সৌগত রায়ের মুখের উপর একদম লাগানো ছিল। আমাদের যেগুলো ছেলেরা ছিল তারা মমতা ব্যানার্জির মুখের ওই পোস্টারটা মানে সৌগত রায়ের মুখ থেকে সাইডে লাগিয়ে দিয়েছে, কিন্তু এটা যেহেতু সিপিএম এর উপরে রয়েছে সেখানে আমাদের কেউ হাত দেয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এইখানে সিপিএম বিজেপি বলে কারোর সাথে কোনো গন্ডগোল নেই, শিরোটা কাল আমরা চেয়েছি সহ অবস্থা। এবং তারাও ভালো করে জানে যে তাদের দেওয়াল লেখা থেকে শুরু করে ব্যাগ লাগানো থেকে শুরু থেকে যে কোনো জায়গায় তারা তাদের সাথে আলোচনা করি যে কোনো সমস্যা হচ্ছে কি না, তারাও আমাদের সাহায্য চায়। বিজেপিকে আমরা বলি যে তোরা এত দেওয়াল লিখতে অসুবিধা হচ্ছে, আমরা কিছু দেওয়াল ছেড়ে দিই। এই সহ অবস্থানটা কেউ নষ্ট করার চেষ্টা করছে ইন্টেনশনালি। আমার যতদূর ধারণা এটা বিজেপির কিছু মানে মস্তিষ্ক বিকৃত যাকে বলে কিছু লোক এটা করে থাকতে পারে, কারণ এলাকায় একটা অশান্তির প্রয়োজন আছে। না হলে সুস্থভাবে ভোট হলে এখানে মানে আমাদের জেতাটা কেউ আটকাতে পারবে না। মানে মমতা ব্যানার্জির পোস্টার নিয়ে স্টিকার নিয়ে কেন এটা হলো আমার মানে সবচেয়ে খারাপ লাগছে, যে ওনাকে আমরা এত শ্রদ্ধার জায়গায় সম্মানের জায়গায় বসাই আর এই স্টিকারগুলো কি মুভেবল মানে ইজিলি তুমি বের করতে পারবে, এটাতে এই সুবিধাটা হয়ে গেছে। স্টিকারটা বের করে কেউ একজন করেছে, এখানে সিসিটিভি থাকলে ধরা পড়তো নিশ্চয়ই। আমার তো ইচ্ছা এক্ষুনি জানানো, এই মুহূর্তে আমি আমার উচ্চ নেতৃত্বকে জানাবো আমরা কারোর কোনো অসুবিধা হয় সেটা বরাবর চেয়ে এসেছি যাতে কোনো অসুবিধা না হয়। এটা যারা সিপিএম নেতৃত্ব লোকাল তারাও খুব ভালো করে জানে, বিজেপি নেতৃত্ব এখানে আমরা সহ অবস্থান বজায় রাখার চেষ্টা করে এসেছি, কিন্তু কিছু মানুষ চাইছে এই সহ অবস্থানটা না থাকুক, কিছু মানুষ চাইছে এই এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি হোক, সেটা আমরা দৃঢ় পদক্ষেপে আমরা এটাকে আটকাবো এবং আমার উচ্চ নেতৃত্বের সাথে আমি অবশ্যই কথা বলবো, পরবর্তী পদক্ষেপ তাদের সাথে আলোচনা করে জানাবো। তৃণমূল কংগ্রেসের আরো অভিযোগ, একই রকম ভাবে তাদের দলের প্রার্থী সৌগত রায়ের মুখের উপরেও মমতা ব্যানার্জির মুখের একটি স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল, সেটিকে তারা খুলে অন্যত্র লাগিয়ে দিয়েছেন। সব মিলিয়ে ভোটের এক মাস আগে থেকেই আগরপাড়ার মতো শান্তিপূর্ণ এলাকায় এমনতর ঘটনা ঘটিয়ে যে একটি অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়টি নিয়ে কত দূর জল গড়ায়। মৃত্তিকা সেনগুপ্ত এবং পিয়ালি দত্তের রিপোর্ট, দি রিপোর্ট, আগরপাড়া। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।